মাধ্যমে পয়গম্বর মুসাকে জানায় যায়, হে পয়গম্বর মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে এমন একজন গুনাহগার রয়েছে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করব না। এবার পয়গম্বর মুসা মাঠের মধ্যে ঘোষণা দিয়া দাঁড়ায় গেলেন, কে এত গুনাহগার তাড়াতাড়ি ময়দান ছাড়িয়া উঠিয়া যাও, তুমি যদি ময়দান থেকে উঠিয়া না যাও আমার মালিক আমাদের কারো মোনাজাতকে কবুল করবেন না। এবার পয়গম্বর মুসা তাকে দেখতেছে মাঠের জায়গায় কোনো গুনাহগার উঠিয়া যায় না। এবার আল্লাহর দরবারে পয়গম্বর মুসা ডাক দেয়া বলতেছে, অতএব মালিক আমি তো গায়েব জানি না, আমি তো গায়েবের মালিক না, আমি তো জানি না কে গুনাহগার, তুমি যদি তার নাম ঠিকানা বলিয়া দাও আমি তার নাম ধরিয়া তাকে ময়দান থেকে উঠিয়া দিব। এবার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পয়গম্বর মুসাকে জানা দিলে, আপনি মাঠের ভিতর আর একবার ঘোষণা করিয়া দেন। এবার পয়গম্বর মুসা মাঠের সকল মানুষদেরকে ডাক দেয়া দেয়া বলতেছে, ও হে লোক সকল কে আছো গুনাহগার উঠিয়া যাও, তুমি যদি ময়দান ছাড়িয়া উঠিয়া না নাম ঠিকানা সবকিছু বলিয়া দিবে, তখন কিন্তু আমি ময়দানের ভিতর দাঁড়ায় নাম বলিয়া দিব, তখন তুমি উঠিয়া যাইতে হবে। এখন ওই 40 বছরের পাপী গুনাহগার বসিয়া বসিয়া চিন্তা করে গভীর ধ্যানে আমার মালিককে ডাক দিয়া দেয়া বলতেছে, অতএব মালিক আমি তো 40 বছরের পাপী গুনাহগার, তুমি তো জানো আমি গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছি, এখন যদি আমি ময়দান থেকে উঠিয়া যাই তাহলে মানুষ জানিয়ে ফেলবে আমি তো 40 বছরের গুনাহগার, আর যদি ময়দান থেকে উঠিয়া আমি যদি না যাই তাহলে তুমি তো আমার নাম ঠিকানা সব কিছু জানাই দিবা। গভীর জানে আল্লাহ দরবারে তওবা করতেছি, রে আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না, রে আল্লাহ তোমার একটা নাম রহমান, তোমার একটা নাম গফফার, তোমার ওই রহমান নামের সিফতের দ্বারা আমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দাও। এবার পয়গম্বর মুসা তাকাইয়া দেখে মিশরের জমিনে সুন্দর বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল। এবার পয়গম্বর মুসাল্লাকে ডাক দেয়া বলতেছে, রে আল্লাহ আপনি তো বলছিলেন মিশরের জমিনে বৃষ্টি হইবে না গুনাহগার যদি উঠিয়া না যায়, এখন দেখি আপনি মিশরের জমিনে বৃষ্টি দেওয়া আরম্ভ করিয়া দিলেন, গুনাহগার তো ময়দান থেকে উঠিয়া যায় নাই। আমার মালিক জিব্রাইলের মাধ্যমে পয়গম্বর মুসাকে জানা যায়, রে পয়গম্বর তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার, আমার এই গুনাহগার বান্দা গভীর জানে আমি আল্লাহর কাছে যখন নাকি তওবা করা আরম্ভ করিয়া দিল আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ তার ডাকের বিনিময়ে আমি মিশরের জমিনে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম, অতএব আমরাও পাপি, সে ছিল পয়গম্বর মুসার জবান আর উম্মত, কিন্তু আমরা তো দেখতে হবে এমন এক নবীর উম্মত যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বররাও বেকুল ছিল। আল্লাহ তো আমাদেরকে ওই নবীর উম্মত বানাইলেন, আমার মালিক যদি পয়গম্বর মুসার উম্মতকে মাফ করিয়া দিতে পারে
আপনি আর আমিকে কেন আমার মালিক মাফ করবে না? অতএব আল্লাহর দরবারে তওবা করতে হবে রে মালিক। আমি তো 40 বছর ধরিয়া, 20 বছর ধরিয়া, 30 বছর ধরিয়া না জানিয়া না দিয়া মাথার সেজদা দিছি তোমার কুদরতি পায়ের সেজদাতেই নেই রে আল্লাহ। দয়া করে আমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দাও। ও দয়ার মালিক, আমি তো না বুঝিয়া বুঝিয়া জীবনে বহু গুনাহ করিয়া ফেলছি, তুমি দয়া করিয়া আমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দাও। গভীর যেন গভীর গজরিতে বসিয়া বসিয়া আমার মালিকের দরবারে তওবা কর হবে। অতয়ার মালিক, এই দুনিয়ায় আমি আজীবন থাকতে পারবো না, একদিন আগে আর পরে হোক দুনিয়া ছেড়ে সকলের বিদায় নিয়ে যেতে হবে। আজকে আপনি যেই সন্তানের পাব, সন্তান আপনার আপন হবে না রে গোলাম, বাড়ি আপনার আপন হবে না, সন্তান আপনার আপন হবে না, যেই বউয়ের জন্য আপনি পাগল বউ আপনি আপনার আপন হবে না, আপন হবে শুধুমাত্র আমার আল্লাহ। অতএব আজকের এই মাহফিল থেকে ময়দান থেকে ওয়াদা করে যেতে হবে, জীবনে যত গুনাহ করেছি আমার মালিকের ইবাদত না করিয়া অন্য কারো ইবাদত করেছি, হারাম কাজ করেছি, আল্লাহর পয়গম্বর বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া দুনিয়ার কোন বান্দা বান্দির ইবাদত করা সম্পূর্ণ হারাম। অতএব আজকের এই মাহফিল থেকে ময়দান থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমার মালিক আমাদেরকে যতদিন দুনিয়ার জগতে রাখবেন জীবনে আর কোনদিন নামাজ পড়ব না, আলেমদের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, দাড়ি আর কাটব না, নামাজ আর পড়ব না, আল্লাহর বিরোধিতা করিয়া করিয়া দুনিয়ার ভিতর চলব না। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি নিয়ত যদি কারো না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাবে। দয়ার মানি, আপনি আপনার কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দারা তওবা করতেছে আর গুনাহ করবে না হে মানি, আমার ক্ষমতা শেষ রে আল্লাহ, আপনার হাত উঠায় দিলাম, আমার কলিজার যুবক ভাইদেরকে আপনি হেদায়াত দান করেন, মুরুব্বী ভাইদেরকে আপনি হেদায়াত দান করেন। ও দয়ার মালিক, আমরা যেই তওবা করতেছি তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। ও দয়ার মালিক, এলাকায় শান্তির ফয়সালা করিয়া দেন, যাদের মা বাপ দুনিয়াতে জিন্দা নাই, আয় আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দে। ওই অন্ধকার কবর থেকে দুয়ার আব্দার জানের সন্তান শীতের ভিতর কত আরামে লেপ কম্বল গায়ে দিয়ার মা মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানাই নাই রে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, আমিন। মানা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করিয়া তওবা করিয়া চলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পর হুজুর আছেন, হুজুর মুনাজাত দিবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তারপরে মুনাজাত দিয়ে সকলে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাই এই মাহফিলের জন্য প্রতিবছর হোক এবং এই মাহফিলের মাধ্যমে আপনারা উপকারী হন। আমরা আসি অথবা না আসি, এখানে উপস্থিত থাকি অথবা না থাকি, আমরা যারা দূর দূরান্ত থেকে অনেকে আমরা তাদেরকে বলি মাফের দেন না, কারণ আপনারা নিজেরা উৎসাহিত করবেন। যেমন আজকে তারা মাফের পেছনে একজন বসা আমাদের পিকনিক বাড়ি, যে কষ্ট করতে করতে আমরা এখানে ছেড়ে দিলাম, আমরাও আনন্দ এই মাফের জন্য করি নেই।
এখন আমাদের সামনে মনোভাব প্রত্যাশ করলেন আমাদের এলাকার আর একটা ভুল, একার ফুলে একা ঘেরান। আমাদের এলাকার একজন মুরব্বী এবং আমাদের শিক্ষক, আমরা তার মূল্যবান হতিয়ার শুনব। এখনই আমাদের সামনে মূল্যবান হতিয়ার পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব ইমাম ও খতিব আলহামদুলিল্লাহ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ মোল্লা রেজাউল কবির সাহেব এবং উপস্থিত আলেম ওলামা এবং মুসলমান ভাই ব্রাদার পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে কোনো কথা বলার সুযোগ পাই না, তো আজকে আল্লাহর মেহেরবানিতে আমার মা অসুস্থ, তাকে দেখার জন্য আসছি, সেই সুযোগে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এই উদ্যোগ অনেক চমৎকার, তো আল্লাহ তাআলা এই উদ্যোগকে, এই পরিশ্রমকে কবুল করুক, সবাই বলেন আমিন, এবং এর ধারাবাহিকতা বজায় থাকুক সেজন্য সবাই বলেন আমিন। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল বাকারার প্রথম পাঁচটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তাওফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। সূরা বাকারা, এটা হলো
পবিত্র কোরআনের 114টা সূরা দ্বিতীয় নম্বর সূরা, কয় নম্বর সূরা? আমার সাথে সাথে কথা বললে আপনাদের বুঝতেও সহজ হবে, আমারও বলতে ভালো লাগবে। কয় নম্বর সূরা? দ্বিতীয় নম্বর সূরা। তাহলে প্রথম সূরাটা কি? আলহামদুলিল্লাহ, না আলহামদুল সূরা। এই সূরার অনেক নাম আছে, সূরা ফাতিহা হিসাবেও জানেন। সর্বশেষ সূরাটার নাম কি? সূরা নাস। তো অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম কোন সূরা? সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা, আর আয়াত হিসাবে সর্বপ্রথম পাঁচ আয়াত নাযিল হয়েছে সূরাতুল আলাক, সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত। তাহলে সূরা বাকারা সে হিসাবে 87 নম্বর সূরা। সূরা বাকারাটা কত নম্বর সূরা? অবতীর্ণ দিক দিয়া সূরাতুল বাকারা কত নম্বর সূরা? 87 নম্বর সূরা। কিন্তু কোরআনের ধারাবাহিকতায় 114টা সূরার ভিতরে সিরিয়ালের নম্বর কত? 2। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে লিখিত আকারে রেখেছেন লোহে মাহফুজে। কোথায় রেখেছেন? কোরআন জীবন্ত, ওকে জিজ্ঞাসা করলে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন তখন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম কি? কোরআনে কারীম। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তখন বলে লাউহে মাহফুজ, আমার কি বাড়ি। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাকে কে পাঠাইলো এই পৃথিবীতে, কোরআন তখন উত্তর দেয় তানজীলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিন তিনি আমাকে পাঠাইছেন। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাকে কি একা একা পাঠাইছে না তোমার সাথে কেউ ছিল, তখন কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন জিব্রাইল ফেরেশতার সাথে আমি এসেছি, আমি একা একা আসি নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কেন আসছো তুমি এই পৃথিবীতে, তখন কোরআন বলে হুদাল্লিন্নাস, সমগ্র বিশ্ববাসী হেদায়েতের জন্য পথ প্রদর্শনের জন্য আমার আগমন, বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন, আরবি মাসতো 12টা, বছরে মাস কয়টা, তুমি কোন মাসে আসছো? কোরআন কি বলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাসে আসছে, কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি দিনে আসছো না রাত্রে আসছো, তখন কোরআন কি বলে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে, রজনী রাত্রে আসছি, দিনে না। কখন? রাত্রে আসছি। যদি কোরআনকে বলেন কোরআন ঠিক আছে তোমার সাথে আমি একটু হ্যান্ডশেক করি, মোসাফা করি, তখন কোরআন কি বলে? লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হইয়া উযু গোসল না করে তুমি আমাকে ধরতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কথা বলে কি না? আপনারা কথা কোরআনের ভাষা বোঝেন কি না? কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? আমাদের নবী কোন দেশে আসছে? আরব দেশে। তো আরব দেশের মানুষের জন্য বোঝা সহজ কোন ভাষা? আরবি ভাষা। তাহলে কোরআন কি শুধু পড়ার জন্য নাকি বোঝার জন্য? কোরআন কি বলে? ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি যাতে মানুষ বুঝতে পারে, বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষ যাতে কি বুঝতে পারে? আপনারা এবার প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কেন আরব দেশে পাঠাইলো আমাদের নবী রে? এই প্রশ্নের উত্তর হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আঞ্চলিক, লোকাল, ডোমেস্টিক নবী, ডোমেস্টিক প্রফেট, সবাই কি এলাকা ভিত্তিক নবী।
যেমন এখন বাংলাদেশের বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছে না, এক একজন এক এক এলাকা নিয়ে আছে, ওখানে জানাজা ওই ইমাম সাহেবই দেয় নাকি ওখানে বিবাহ ওই হুজুরই পড়ায়, ওখানে মানুষ মারা গেলে খতম দাওয়াত সব ওই হুজুরই ম্যানেজ করে নাকি দাফন টাফন সব ব্যবস্থা কে করে? তার মানে ওনার এলাকা ওয়াজ কালাম যা কিছু করার সব উনিই করে, ওই রকম এক এক এলাকা ভিত্তিক নবী পাঠাইছিলেন। কিন্তু সর্বশেষ নবী এবং বিশ্ব নবী তিনি যে বিশ্ব নবী এটাও কোরআনে বলে, কি বলে যে ইন আমি নবী তোমাদের সকলের জন্য নবী, কোরআনে বলে একজনের জন্য নবী না। আকাশের সূর্য কি শুধু মুসলমানের জন্য নাকি সবার জন্য আল্লাহ বিতরণ করে? তো কোরআনও সবার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি সবার জন্য, সব মানুষ তার উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু কেউ দাওয়াত কবুল করে আর কেউ যারা করে না তারা উম্মতে দাওয়াত, আর যারা করে তারা উম্মতে ইজাবাত। আমরা ওনার দাওয়াত কবুল করছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা উম্মতে ইজাবাত। যারা ইহুদি খ্রিস্টান এবং বিধর্মী যারা আছে তারা দাওয়াত কবুল করে নাই, তারা কি উম্মতে দাওয়াত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ববাসী কি নবী। এখন বিশ্ববাসী নবী পৃথিবীর যে অঞ্চলেই পাঠাইবেন প্রশ্ন হবে, ওখানে পাঠাইলো আমাদের এলাকায় পাঠাইলো না কেন? তো এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা করলেন, যাতে কেউ আর কথা বলতে না পারে যে মাঝখানে পাঠাইয়া দিই, পৃথিবীর কোথায় পাঠাইয়া দিই। তাহলে ওনার এরিয়া যেহেতু সমগ্র পৃথিবী, তাই সমগ্র পৃথিবীর মাঝখান কোথায়? মক্কা। এই পৃথিবীটা পুরা পানি ছিল, কি ছিল? পানি থেকে ফেনা ওঠে না, এই ফেনাকে আরবিতে বলা হয় বাক্কা। ইন্নাল্লাহ বাইতু লিন্নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিন্নাস ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা, এই বাক্কা মানুষে করতে করতে কি হয়ে গেছে? বাঘের হাট, এটা গ না, এটা ক, নদীর বাকি হাট, এই ক বলতে বলতে হয়ে গেছে গ। যারা দূরের এলাকার লোক তারা মনে করে সুন্দরবনের বাঘ ঘ থেকে আসছে, বাঘ ঘ বলতে বলতে গ হয়ে গেছে, না ক বলতে বলতে কি হয়ে গেছে? গ হয়ে গেছে, ক গ হয়েছে, ঘ গ হয় নাই। বাঘের থেকে বাঘের হাট না, বাঘের থেকে কি বাঘের হাট, মানে নদীর বাঘে হাট। বাক্কা জনসাধারণ বলতে বলতে হয়ে গেছে মক্কা। এই ওখান থেকে সর্বপ্রথম পানির উপরে ফেনা ওঠে, ওই ফেনাটার জন্য বাক্কা, এই জন্য পৃথিবীর ওই অংশটারে বলা হয় মক্কা। এরপরে যে গ্যাসটা বার হইল ফেনাটা হইতে, ওইটা দিয়ে আল্লাহ আসমান বানালেন আর ফেনাটা দিয়ে গোটা পৃথিবী বানালেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি মাঝখানে আসতেন, তাহলে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যখন ওনার বয়স কত? 40 বছর একদিন। তখন গারে হেরার ভিতরে সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টা আয়াত অবতীর্ণ হয়েছে। এরপরে তিনি মক্কায় ছিলেন কতদিন? 12 বছর 5 মাস 2 দিন, 12 বছর 5 মাস 2 দিন। হিজরত করে মক্কায় চলে গেলেন মদিনায়, সেখানে ছিলেন 10 বছর 6 মাস আপনার 9 দিন, এই টোটাল 23 বছর। কয় বছর? সূরাতুল বাকারা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর যাবত, বলেন সুবহানাল্লাহ। তার মানে একসাথে কোরআন নাজিল হয় নাই, তাহলে কোরআন যে নাজিল হইল লিখিত আকারে না পঠিত আকারে, শুধু পড়তেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে ওনাকে শুনাইতেন,
আর উনি বাচ্চা ছেলেদের মতো মক্তবের বাচ্চারা যেমন মুখস্থ করার জন্য জিব্বা নাড়ে, উনি ওরকম জিব্বা নাড়তে আরম্ভ করলেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, নবী আপনি মুখস্থ করার জন্য আপনার জিব্বা সঞ্চালন করতে হবে না, বলেন সুবহানাল্লাহ। ইন্না জামাহু কুরআনা, আমি আপনার অন্তরে গেঁথে দিব, যখন পড়তে চান পড়তে পারবেন। সানুকু রিউকাবালা তানসা, আপনি বলবেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বর্তমানে যেভাবে ডাউনলোড দেয় মেমোরিতে কম্পিউটার দিয়া, এরকমভাবে ডাউনলোড দিয়া ওনার অন্তরের ভিতরে গেঁথে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। লিখিত আকারে না পঠিত আকারে, এই জন্য আমরা ওনার মাধ্যমে যেটা পাইছি এটার নাম কি? কোরআন। কোরআনের নাম কি? কোরআন মানে পড়া হয়। যেটা সবচেয়ে বেশি পৃথিবীতে কোন গ্রন্থটা পড়ে, মুখস্থ করে কোন গ্রন্থ? শুরু থেকে শেষ পর্যন্ত এত পাঠক এত মুখস্থকারী হাফেজ পৃথিবীর আর কোনো গ্রন্থের? 3 কোটির উপরে হাফেজ আছে পৃথিবীতে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি লিখিত আকারে না শোনাশুনি শুধু পড়াপড়ি বলা বলি? তাহলে লিখিত আকারে ছিল কোথায়? লোহে মাহফুজে। তাহলে কি কোরআন কাছে না দূরের থেকে আসছে? দূরের থেকে আসছে। কোরআন বলছে জালিকাল কিতাব, এই সেই কিতাব। মানে কিতাব মানে কিন্তু লিখিত কিতাব বলা হয় কোনটাকে? লিখিত বইকে কি বলা হয়? তা আমরা এতক্ষণ কি বুঝলাম, কোরআনকে লিখিত না পঠিত? পাঠ করি আমরা, এখন না লিখিত আকারে আমরা পাইছি, কিন্তু প্রথম যুগে মুসলমানেরা কি লিখিত ভাবে পাইছে না নবীর থেকে শুনছে মাত্র? যারা 2-4 জনে 6 জনে লিখতে পারত, 6 জন মাত্র, 6 জন লোকে লিখতে পারত, কেউ চামড়ায় বিভিন্ন জায়গার ভিতরে আপনার পাথরের উপরে লিখে রাখতো, আর সবাই শুনে শুনে কি করত? মুখস্থ করত। তাহলে লিখিত আকারের কিতাব অনেক দূরে, কোথায়? লোহে মাহফুজে। তাহলে উপর থেকে আসছে, অনেক দূরের থেকে আসছে কোরআন, কাছের কেউ না। তাদের জন্য আসছে, তাদের জন্য মানুষের জন্য, হুদান লিন না। আচ্ছা, মানুষ তাকে বলে যার ভিতরে দেহ থাকে এবং রুহু থাকে, তাকে মানুষ বলে, বলে সুবহানাল্লাহ। আমাদের দুইটা অংশ, রুহু আর দেহ। দেহ তৈরি হয়েছে পৃথিবী আগুন পানি মাটি বাতাস এইসব উপাদান দিয়া, আর রুহু কি এই পৃথিবীর কোনো জিনিস না? এটাও অনেক দূর থেকে আসছে। কোথা থেকে আসছে? বলি রুহু মিন আমরি রব্বি। রুহু কার আদেশ? আর কোরআন কি? পুরাটাই তো আল্লাহর আদেশ। কোরআন কি? কোরআনটা কি? পুরাটাই আদেশ। আদেশ কত প্রকার? 2 প্রকার, ইতিবাচক নীতিবাচক, করণীয় বর্জনীয়। কর করিও না, আদেশ নিষেধ, কয় প্রকারে? 2 প্রকারে। তাহলে পুরাটাই তো আদেশ, আর রুহুটাও কি? আদেশ। তাহলে রুহুর বাড়ি যেখানে কোরআনের বাড়ি সেখানে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর ইকবাল বলেন হামসায় জিবরিল আমিন বান্দায় খাকি হামসায়া বোঝেন তো, উর্দুতে প্রতিবেশী যে হামসায়া করে। আমরা কার প্রতিবেশী? জিব্রাইল আমিন যেখান থেকে আসছে, আমরাও কি জিব্রাইল আমিনের প্রতিবেশী? কোরআনের কি প্রতিবেশী? যদিও আমরা এক একজনে এক এক রাষ্ট্রে বাস করি, কিন্তু আমরা কোথার? এই দুনিয়ার না উপরে? আলোচনা আমরা বলতে চাইছিলাম এ কথাই যে দ্বিতীয় নম্বরে কেন সুরায় বাকারা, এই জন্যই সুরায় বাকারা দ্বিতীয় নম্বরে, যে সুরায় বাকারা সিরিয়াল লোহে মাহফুজে লিখিত আছে দ্বিতীয় নম্বরে, সেজন্যই সুরায় বাকারা কোরআনে এখন যে তরতিবটা আছে এটা কয় নম্বরে? দ্বিতীয় নম্বরে। অবতীর্ণ দিক দিয়া প্রথমে সুরায় আলাক, কোনো সময় কয়েক আয়াত, কোনো সময় একটা আয়াত, কোনো সময় একটা সুরা, এইভাবে 23 বছর নাগাদ এই সুরা 30 পারা কোরআন শরীফ,
কিন্তু এখন যেভাবে আমরা পাইছি ঠিক এইভাবেই লিখিত আছে কোথায়, লোহে মাহফুজে। তো মানুষের হেদায়াতের জন্য এই কোরআন আসছে। কোরআন পড়লে কি হবে, আপনি কোরআনের মতো হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি হবে, কোরআন ঢুকলো কোরআনের মতো হয়ে যাবেন। ডক্টর ইকবাল বলেন দুনিয়ার পাঠক, তোমরা দেখো কোরআনের পাঠক শুধু কোরআন পাঠ করে, কিন্তু এই কোরআনের পাঠক সে শুধু পাঠক নয়, সে নিজেই কোরআন হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, কোরআনের আদেশ নিষেধ সব মাইন্ডে কোরআনের মতো নিতে হয়ে যায়। আপনি কোরআন যে হাজার বার শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, চুমু খাবেন, আর হাবেজ সাহেবের গালি দিবেন, হাবেজ সাহেবের ভিতরে কি 30 পারা কোরআন নাই? তাহলে হাবেজ সাহেব আর 30 পারা কোরআন কি পার্থক্য নাই? এক রাজ কলিহি, এই রাজ, এই ভেদ, এই তথ্য, এই নিগুড় রহস্য আজও কেউ বুঝতে পারলো না যে আলেমের মর্যাদা কোথায়। বলেন সুবহানাল্লাহ, হাকিকত মানে বাস্তবে সে নিজেই কি হয়ে যায়, কোরআন হয়ে যায়। আল্লাহ কোরআনের এলেম সবাই দিতে না, যারে আল্লাহ মানুষ বানায় তারই কোরআন দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সবাই জানেন প্রথম সুরাটার নাম কি, সুরাই ফাতিহা। পুরা 30 পারা কোরআনের সার সংক্ষেপ, অবতরণিকা, ভূমিকা, মোকদ্দমা, প্রারম্ভিকা, এটাই হলো সুরাই ফাতিহা। মূল আলোচনা সুরাতুল বাকারা থেকেই শুরু, মূল আলোচনা সুরা বাকারা থেকে। বাকারা অর্থ গাভী, গরু। তো প্রথমে বলি কেন গাভী রাখছে, সুরায় বাকারার ভিতরে বলি ইয়াকা নাবুদু, আমরা কি বলি একমাত্র তোমারই কি করি। আর এক দল আসেনি যারা গাভীর ইবাদত করে, এই আছে কি না? এই জন্য আমরা বলি না, লা নাবুদুল বাকারা, আমরা গাভীর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত করার পরে এ কথা বলতে হবে যে আমরা গাভীর ইবাদত করি না, তাহলে গাভীটা আসার দরকার আছে কি না? এবার আসে সব শেষের সুরাটার নাম কি, নাস। নাস অর্থ কি, মানুষ। তাহলে কোরআন পড়ার আগে মানুষ কি মানুষ হয় না গরু থাকে, গাভী থাকে? আরে বাকার অর্থ কি, গাভী, গরু। তার মানে কোরআন না শিখলে সে মানুষ হতে পারে না, কোরআন শিখলে সে কি হয়ে যায়। তাহলে প্রথম সুরা মানে যে আলোচনার প্রথম বাকারার দরকার আছে কিনা, বাকারা নামে সুরা বলতে পারেন যে বাকারা কি জন্য রাখছে নাম, এই সুরার ভিতরে একটা গাভীর আলোচনা আছে যেটা অনেক লম্বা, বলতে গেলে সময় লাগবে বেশি। সার সংক্ষেপে একদূর বোঝেন যে একটা ঘটনা বলি, ইসরায়েলের মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল, আল্লাহ বলছিল একটা গাভীর জবাইটা, এই গাভীর কথা থাকার কারণে সুরার নাম কি, গাভী, বাকারা মানে গাভী, গাভীর নামে সুরা হয়েছে। তাহলে কোরআন না পড়লে যে গরু থাকে মানুষ হয় না, সরাসরি কোরআনে কোথাও আছে কিনা সংক্ষেপে দেখাই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমান শিক্ষা দিছি কোরআন বানাইছি মানুষ। আপনারা বলেন মানুষ আগে বানাইছে না কোরআন আগে শিক্ষা দিছে, কারে শিখাইছে কোরআন বললেন যে মানুষ না বানাইলে কোরআন কারে শিখেছে? আমি আগে বলছি কথা বলতে হবে সবাই, আল্লাহ আগে কোরআন শিক্ষা দিছে না মানুষ বানাইছে? তো আল্লাহ সুরা রহমানে কি আগে মানুষ বানাইছে বলছে না আগে কোরআন শিক্ষা দিছে বলছে? আল্লাহ কি বলছে আর রহমান খলাকাল ইনসান, না আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন? আল্লাহ আগে কোনটা বলছে, আগে কোনটা বলছে,
আল্লামা কোরআন বলছে, তারপরে বলছে খলাকাল ইনসান। আমি শিক্ষা দিয়েছি কোরআন, বানাইছি মানুষ। তাহলে কোরআন শিখলে মানুষ হয়। এই যে স্কুল, জিজ্ঞাসা করলে ছাত্রদেরকে কেন স্কুলে পড়ো, বলে মানুষ হওয়ার জন্য। তাহলে ওরা কি আগে থেকে মানুষ না গরু ছাগল নাকি, নাকি ভালো মানুষ হওয়ার জন্য? তাহলে ওরা মানুষের বংশে মানুষ, কিন্তু লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তো আগেও আমরা মানুষ, কিন্তু মানুষের বংশে জন্ম নেওয়ার কারণে মানুষ। প্রকৃতপক্ষে গুণগত মানুষ হতে হলে কি শিখতে হবে? কোরআন। তাহলে আর রহমান, দয়াময় আল্লাহ রহমান, তিনি শিক্ষা দিতেন কোরআন। তাহলে কোরআন কারেকে শিক্ষা দেয়? শিক্ষা দেয় আল্লাহ, শিক্ষা দেয়। কেউ হাফেজ হইতে পারে না, আল্লাহ হাফেজ বানায়। কেউ মাওলানা হইতে পারে না, আল্লাহ তাকে এলমে দিন শিক্ষা দেয়। তাহলে এলমে দিনটা কি এমনি এমনি কেউ শিখতে পারে না? আল্লাহ তৌফিক দিলে শিখতে পারে। আল্লাহ কি যারে তারে তৌফিক দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে দিন ধর্মের জ্ঞান বুঝ ব্যবস্থা দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আপনারা মাহফিলে আসছেন, কি সবাই আসতে পারছেন? আল্লাহ যাদেরকে নিয়ে আসছে, তাহলে আপনাদেরকে আল্লাহ লাইক করে, পছন্দ করে, ভালোবাসে, এই জন্য আজকে কোরআনের কথা শুনাইতেছে। তাহলে শুনাইতেছে না শুনতেছেন? কানের শক্তিটা কে দিছে? শ্রুতি শক্তি, এই যে পা দিয়ে হেঁটে আসছেন, হাঁটার শক্তি, আমাকে যে দেখতেছেন দেখার শক্তি। তাহলে আপনি আসেন নাই আনছে, তাহলে এই ক্ষমতাটা কে দিল? আল্লাহ দিছে। তাহলে আল্লাহ তৌফিক না দিলে আপনি আসতে পারতেন না। যারা এখন সবসময় তো ওয়াজ হয় না, আজকে হচ্ছে, আশেপাশের মানুষ যারা ঘুমাচ্ছে সমস্যা নাই, ওই গরুর দল, গাড়ির দল। আর যারা আসছেন তারা বলত না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, فبشر عباد الذين يستمعون القول فيتبعون ثم فبشر عباد الذين يستمعون قوله ثم فبشر عباد الذين يستمعون القول যারা আমার কথা শুনে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনতে আসছেন না, তাহলে ওয়াজ মাহফিলের কথা কোরআনে আসে কি না? এটা কি মাদ্রাসার কথা বলছে না যারা কোরআন শুনতে আসে? তাহলে কোরআন শুনতে আসে কি এরকম মাহফিল একটা হবে? এটা আল্লাহ কেউ না জানলে কে জানে? তা আল্লাহ এই ব্যাপারেও কোরআনে বলেছে, ফাবাশশির, সুসংবাদ দাও হে নবী আমার ঐসব বান্দাদেরকে, যারা ইয়াত্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং এই কোরআন সুন্নার কথা যারা শুনে এবং শুনেই চলে যায় না, তারা এটা পালনও করে মানে, তাদেরকে সুসংবাদ দাও। উলাইকা হাদাল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব, এরা হেদায়াত প্রাপ্ত, সঠিক পথে এরা আছে, জান্নাতের পথে এরা আছে, কোরআন সুন্নার পথে আছে, আমার নবীর তরিকা এরা আছে, সাহাবাদের পথে এরা আছে। বলেন সুবহানাল্লাহ, এরা হেদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল আলবাব, এরাই হলো জ্ঞানী। যারা এখন ওয়াজ না শুনে বাসায় ঘুমায় এরা জ্ঞানী না? যারা শুনে ফুটতে আসেন তারা জ্ঞানী? আমি তো মনে করি যে আপনারা এখন খুশি না বেটা? তাহলে ওয়াজ শুনতে আসছেন আপনারা কি বোকা, বলো, নির্বোধ, অবুধ না বুদ্ধিমান লোক? যারা সাহাবা কেরাম কোরআন শুনছিল, ইমান আনছিল, নবীর প্রেমে পড়ে গেছিল, জিহাদের ময়দানে শহীদ হয়েছিল, তারা কি বুদ্ধিমান না বোকা? কিন্তু কাফেরেরা এদেরকে কি বলছিল? বোকার মতো আমরাও ইমান আনবো? তারা মনে করছিল এরা বোকা মানুষ, রাত 12টা বাজে এখন এরা ওয়াজ না ফিরলে আমরা বুদ্ধিমান ঘুমাইতে থাকি। এরা আর আবু জাহেল কি বেশকম আছে? যারা আলেম হইতে পারেন নাই তারা আলেমকে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ আলেম বানাবেন কাল কিয়ামতের ময়দানে অন্যদের থেকে পৃথক করে নিবেন, বলবেন আমি এলেম শিক্ষা দিয়ে তোমাদেরকে আলেম বানাইছি, আগুনে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়, তোমরা পৃথক হয়ে যাও।
তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও বলে সুবহানাল্লাহ। এরা যখন জান্নাতের দিকে রওনা দিবে তখন কিছু লোক দাঁড়াইয়া যাবে পথে পথে, হুজুর আপনারে আমি দুনিয়াতে খুব মহব্বত করতাম, এই মহব্বত করে আপনারে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আজকে আমি বড় অসহায় আছি, আপনি যদি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন। আলেমে চুপ করে দাঁড়াই যাবেন, আল্লাহ বলবেন কি জান্নাতে যাও না যে, তখন আলেম বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মহব্বত করত, মহব্বত করে আমার এক গ্লাস পানি খাওয়াইছিল, এক বদনা উজুর পানির ব্যবস্থা করছিল, এখন তো সে বিপদে আছে, আল্লাহ তারে মাফ না করলে তারে তুই কিভাবে জান্নাতে যাই। তখন আল্লাহ বলে যাও তাকে নিয়েও জান্নাতে চলে যাবো না, সুবহানাল্লাহ। তা হাদিসে কি আসছে, কোন আলিমান হও আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হইয়া যাও। আপনারা এখন আপাতত ছাত্রই তো নাকি, আলেমের কি হও ছাত্র হও, আও মুস্তামিয়ান ছাত্র মাদ্রাসার যারা লেখাপড়াকে এদেরকেই ছাত্র বলা হয়, আপনাদেরকে মুস্তামিয়ানের ভিতরে ঢুকাই দিই, অথবা আলেমের কথা শোনো, তাহলে আলেম হও নাহলে আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথা শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খারিসা। পাঁচ নম্বর পঞ্চম নম্বরের হইও না আলেমের সমালোচক, আলেমের প্রতি হিংসা বিদ্বেষ, আলেমকে গালিগালাজ করে তাহলে কপাল পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা গালি দিছে তাদের কপাল খুলছে না পড়ছে? তাহলে এরা কার আল ওলামা ওয়ালা সাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের কি? তাহলে আপনি এখন তো আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন না, এখন তো পাবেন তার ওয়ারিসদেরকে। আগের নবীর উম্মতের কাজ ছিল একটা, এই নবীর উম্মতের কাজ দুইটা। আগের নবীর উম্মতের কাজ কয়টা? যা বলতো নবীগণ তা তারা পালন করত, এতেই তাদের জান্নাত। আর এই নবীর উম্মতের কাজ দুইটা, নিজেও পালন করবে অন্যদেরকেও বলবে, যেহেতু ওনার পরে আর কোনো নবী আসবেন না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো নবী আসবে না, নবীর দায়িত্ব পালন করবে কে? আলেমেরা। সর্বপ্রথম যে ওহি নাযিল হয় সেখানে কিন্তু নামাজ পড়ো বলে নাই, রোজা রাখো বলে নাই, হজ করো বলে নাই, যাকাত দাও বলে নাই, বলছে ইকরা পড়ো। তাহলে জ্ঞান অর্জন করা সব ফরজের বড় ফরজ, সব ফরজের বড় ফরজ কোনটা? কোনটা? জ্ঞান অর্জন করা, আলেম হওয়া। সব ফরজের বড় ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। এখন বলতে পারেন বড় বড় আলেম হওয়া কি ফরজ নাকি? না, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, যে যে অবস্থানে আছে ওই অবস্থায় ইসলামী মতে চলার জন্য যেটুক জ্ঞান দরকার সেটা অর্জন করা তার উপরে কি ফরজ? যে সলাত আদায় করবে সলাতের নিয়ম কানুন জানা তার উপরে কি ফরজ? রোজা রাখবেন, সামনে রমজান মাস আসছে, কি কারণে রোজা ভাঙে, কি কারণে রোজা আল্লাহ দরবারে কবুল হয়, এগুলা জানা তার উপরে কি ফরজ? তাহলে সব ফরজের বড় ফরজ কোনটা? জ্ঞান অর্জন। আর শয়তানের সবচাইতে বড় কাজ কোনটা? কোনটা? যে কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, শয়তানের কাজ হলো গুরুত্বপূর্ণ কাজটা থেকে সরাইয়া রাখা। তাহলে আলেম ওলামাদের থেকে জনগণকে যদি বিদ্বেষ সৃষ্টি করে সরাইয়া রাখা যায় তাহলে আর এলেম কালাম শিখতে কেউ আসবে না। সব ফরজের বড় ফরজ থেকে সরাই ফেললে নামাজ থাকবে? নামাজ জানবেই তো না, উজুই তো জানবে না, কোরআন জানবে না, আস্তে আস্তে সে মানুষই যাবে না, গরু থাকবে। সুরার নাম কি? সুরা আমার আলোচনা কি? তাহলে কোরআন শরীফ সুরায় বাকারার সাথে সুরায় ফাতিহার সাথে কি সম্পর্ক? গঠনমূলক আলোচনা করি, যেহেতু তার মুফাসসিরে কোরআন বলছেন তো একটু তাফসীর করি নাকি? ধৈর্য সহ্য আছে তো, থাকতে পারবেন তো? কত বাজে? হ্যাঁ, 11:30, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সূরা ফাতিহার ভিতরে বলছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ সরল সহজ পথে আমাদেরকে চালাও। আবেদন প্রত্যেক রাকাতে রাকাতে আমরা করি কিনা? সূরা ফাতিহা ছাড়া কি কোনো নামাজ হয়? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা সূরা ছাড়া কোনো নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত কোনো নফল কোনো নামাজই হয় না। ইশরাক আওয়াবিন চাষ জোহর আসর ফজর কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। এই জন্য ইদানিং এক শ্রেণীর লোক ইমাম সাহেবের পিছু সূরে ফাতিহা পড়ে, বা সূরে ফাতিহা না হলে হবো না। কিন্তু হাদিস কি খালি একটা না, আরও আছে কেরাতুল ইমাম কেরাতুল মুসল্লি। যখন ইজা তারাল ইমাম, যখন ইমাম পড়বে তখন মুসল্লির পড়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ইমামে পড়লে মুসল্লির পড়া লাগবে না। কারণ কি? ইমামের পড়লে মুসল্লির পড়া হয়ে যাবে। কোরআন পড়তে গেলে কোরআন পড়া নিয়ে কিছু আদব আখলাক কোরআনে আছে কিনা? প্রথম নম্বর আদব যেটা সূরাতুন নামল ১৬ নম্বর সূরা ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কালাতাল কোরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বে সর্বপ্রথম কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না, বিসমিল্লাহ পড়ে, ওটা হাদিস দ্বারা। প্রথমে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে। বিকারিত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। কোরআন পড়ার আগে কেন আউযু বিল্লাহ বলতে হবে? বলেন তো কেন বলতে হবে? শয়তান তাড়ানোর জন্য। কেন? শয়তান আপনাকে কি করে গুতায়? শয়তান প্রত্যেকটা মানুষের দুনিয়া আখেরাত নষ্ট করে। শয়তানের কাজ হল আল্লাহ যা আদেশ করে তা থেকে সে বাধা দেয়, বিরত রাখতে চায়, এবং আল্লাহ যে কাজগুলা নিষেধ করে সেই কাজগুলার প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। বুঝলেন? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন মানে কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে কথা বলবেন। তখন আপনার মনোযোগ নষ্ট করে দিবে, আপনার চিন্তার ভিতরে নমনীয়তা থাকবে না, আপনার তেলাওয়াতের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিবে। কে? শয়তান। তাহলে কোরআন পড়া মানে কি? কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। বিশ্বাস করে কে? শয়তান। এখন আপনি শয়তানের সাথে লড়াই করলে শয়তান যাবে? বলতে হবে কাকে? যিনি শয়তানের মালিক তাকে। আপনি এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছেন, কিন্তু বন্ধু একটা কুকুর ভালে, কুকুরে কাউরে মানে না, মানে কারে? শুধু মালিকের। এখন আপনি তার গেটের ভিতরে ঢুকতে পারতেছেন না, তার কারণে আপনার বন্ধুর সাথে আলাপ করবেন কিভাবে? এখন সাক্ষাৎ করার কোনো উপায় আছে? একটা পকেট থেকে মোবাইল বাইর করে ফোন করে বলবেন, বন্ধু আমি তো আসছিলাম তোমার গেটের সামনে, তোমার কুকুরটার কারণে আসতে পারতেছি না, একটু কুকুরটার থামাও। তখন মালিকের ঘর থেকে বের হইয়া জন্তু মন্টু থাম, কুকুর থেমে যাবে কিনা? আপনার কথা থামবে? তাহলে আল্লাহর সাথে কথা বলবো, ডিস্টার্ব করে কে? শয়তান নামক কুকুরটারে তাড়ানোর জন্য আপনি হাজার চেষ্টা করলে পারবেন না, কিন্তু শয়তানের মালিক যিনি তিনি বললেই কি থেমে যাবে। তাহলে কেন আমরা ওজুল্লাহ বলবো? বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর আদব, ওয়ারাতিলুল কোরআন তারতিলা। কোরআন থেমে থেমে ধীরস্থিরভাবে পড়ো, কারণ এটা বোঝার বিষয় আছে। তাড়াহুড়া করলে তো বোঝা যাবে না, কোরআন শরীফ বোঝার বিষয় আছে নাকি না? শুধু পড়া, বোঝার বিষয় আছে। আবার ইদানিং এক শ্রেণীর লোক বলে কোরআন না বুঝলে তেলোয়াত করে লাভ কি? তেলোয়াতে কোনো সওয়াব হবে না। বলে নাউজুবিল্লাহ, সে একটু বেশি বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আমার এই কোরআন থেকে আল্লাহর এই কালাম থেকে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে তাহলে দশটা নেকি পাবে। কয়টা নেকি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি না, আলিফ লাম মিম একটা হরফ বলো, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিরমিজি শরীফের হাদিস। নেকি পাইলেন কয়টা? আলিফ লাম বললে যদি কেউ উজুর সাথে, উজুর ছাড়া তো নামাজ পড়বে না, নামাজে দাঁড়াইয়া যদি কেউ কোরআনের একটা হরফ পড়ে একশত নেকি বলেন সুবহানাল্লাহ।
আর যদি বসে বসে আর নফল নামাজ তো বসে পড়ে দাঁড়াইয়া ফরজ নামাজ দাঁড়ানো ছাড়া আদায় হবে না, কিন্তু সমস্যা থাকলে বসতে পারবেন। কিন্তু ইদানিং যে শুরু হয়েছে চেয়ারে বসা, এত সমস্যার কথা করা না দিতে নাই, মানে একান্ত না পারলে আর কি বাড়ি দায়ে আসে বসে পড়লে হল না। তাহলে আবার আর একটা কাজ করতে পারেন, সেটা হলো যদি সমস্যা হয় প্রথম টাকা দাঁড়াইয়া পড়বেন, তারপর আর উঠবেন না, ওই বসেই পড়বেন বাকি টাকা, কারণ আপনার কোমরের সমস্যা তো উঠবে না সমস্যা, যেহেতু আপনি আসছেন হাইকা বসবেনই তো, তো বসেন এক টাকা তো দাঁড়াই পড়বেন আর বাকিগুলা বসেই পড়ে। তাহলে দাঁড়ানো হলো বসাও হলো সমস্যা তার হলো না, পয়লা রাখার তো অন্তত দাঁড়াই করতে হবে। তাহলে নফল নামাজ বসে পড়ে নাকি অর্ধেক সওয়াব, নামাজ বসে পড়লে সওয়াব কি অর্ধেক, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেমটা চালু রাখছে, এর জন্য শরীর সবসময় একরকম যায় না, মাঝে মাঝে উইকনেস দুর্বলতা থাকে কি না, তাহলে না পড়ার থাকলে পড়া ভালো না, অর্ধেক হলেও তো ভালো বসে পড়ি নাকি। এই জন্য এশার নামাজের পরে হালকি সুন্নাত নাকি না হালকি নকল দুই রেখা বসে পড়েন, কেন একটু দুর্বলতা থাকে সেজন্য, যদি দুর্বলতা না থাকে দাঁড়াই পড়েন, কিন্তু হুজুরে পড়ছে সেজন্য অনেক মহাদিসে নাকিরাম বসেই পড়ে, তা আপনি বসেই করতে পারবেন, সুন্নাত পালন হইল সওয়াব অর্ধেক হয়ে গেল। তাহলে যদি কেউ বসাক আপনার বসে বসে নামাজের ভিতরে একটা হরফ কেউ তেলাওয়াত করে তাহলে পঞ্চাশ নেকি পাবে বলেন সুবহানাল্লাহ। নামাজের বাহিরে রুকুর সাথে যদি কেউ একটি হরফ কোরআনে কারিমের তেলাওয়াত করে প্রতিটা হরফে প্রতিষ্ঠা করে নেকি পাবে বলেন সুবহানাল্লাহ। আর যদি উজু ছাড়া নামাজের বাহিরে পড়ে একটি হরফে দশটি করে নেকি পাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে কোরআন শরীফ পড়তে হয় কি হয় না, তাহলে নামাজ পড়া কি ফরজ, তাহলে কেনা ভুল হইলেও চলবো নাকি? নামাজ ভঙ্গের কারণ কয়টা, তার ভিতরে প্রথম নম্বর শর্ত কি নামাজে অশুদ্ধ পড়া, সবাই জানেন। তাহলে শুদ্ধ করে পড়তে হলে মাদ্রাসা মসজিদ হুজুর লাগবে নি, তাহলে আপনার ইমামিয়া ইসলামিয়া মুসলমানিয়া টিকায় রাখার জন্য হুজুরের দরকার আছে কি না, আরো তো কত কাজের দরকার, বললে তো সারা রাত শেষ হবে না। সব কাজ আপনার বাপের মার বিয়ে পড়াইছে কোনো কে, তাহলে আপনার জন্মের আগের থেকেই তো হুজুরের দরকার নাকি, তাহলে জন্মের পরেও দরকার মরার পরেও দরকার এমনকি হাসরের মাঠেও আপনার হুজুরের দরকার বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর ছাড়া চলবে না, তাহলে কোরআন তেলাওয়াত করতে হলে আদব আছে কি না। একবারে কোরআনে কি বলে মুসল্লিরা কান খাড়া করে চুপ করে শুনে থাকবে বলেন সুবহানাল্লাহ, কি করবে কান খাড়া করে শুনবে, ফাস্তামিউ ইস্তেমা শুধু সামিয়া না ধ্যানমগ্ন হইয়া শুনবে। আপনারা তো মশা মাছি মারতে থাকেন, ইমাম সাহেবেরা করতে আসে সালাম ফিরাইলে যদি জিজ্ঞাসা করা হয় হুজুরে কোন চূড়া দিয়ে পড়াইছে, আলান্দ চূড়া তো পারবেন কারণ ওইটা তো প্রমাণ, আর বাকি কোন চূড়া পড়ছে এটা বলতে পারবেন? তাহলে কান খাড়া করলেন তো সব হিসাব কিতাব শেষ, তা হুজুর আজকে তো নামাজ তিন দেখাতেছে, তাই কেমনে হলো তা প্রত্যেক দিন চার দেখাতে চার দোকানের হিসাব করি, আজকে হবে তিন দেখাতে হল তিন দোকানের হিসাব হচ্ছে, আর এক আর এক দোকান বাকি আছে, তার মানে হে নামাজে কি করে দোকানে হিসাব করে। আচ্ছা এখানে আলোচনা হলো শুনতে হবে, এখন এই কিছু কিছু আলমেকে এক ধরে কয় পড়লে শুনতে হবে, যদি ইমাম সাহেবের জোহরের নামাজ পড়ায় আসরের নামাজ পড়ায় তখন তো কেরাত শোনা যায় না, তখন আমরা সুরায়ে ফাতিহা পড়ব, সব জায়গাতে নাহলে পড়লাম না মানে সব অক্ষে, কিন্তু যে সময় আসতে পড়া ইমাম সাহেব সেই সময় তো পড়া যাবে। এটার উত্তর কোরআনে নাই, আছে কি আছে একই আছে প্রথম বলছে ইদা কুরিয়া কোরআন ফাস্তামিউ লাহ, শোনো কান খাড়া করে যায় যখন ইমাম সাহেব পড়বে তুমি শুনতে পাও, আর যে সময় শুনতে পাও না ওয়ানসিতু একদম চুপ স্তব্ধ হও, চুপ করে দাঁড়াইয়া থাকো শোনো মানে চুপ করে থাকো। দ্বিতীয় অপশনটা কি জোহর আসরে চুপ করে থাকো, তাহলে আল্লাহ কি কথা একটা বলছে না দুইটা বলছে, শুধু যে সময় জোরে জোরে পড়ে সেই সময় চুপ করে থাকবে না শুনবেন,
আর যে সময় আসতে পারে এই সময় নিজে পড়বে না, কথা বলছে বরং আল্লাহকে কোনটাই বলে নাই, বলছে কি চুপ করে থাকো আর শুনো। তাহলে শুনবেন কখন? যখন জোরে পড়ে, আর যখন কিছুই শোনা যায় না তখন চুপ করে থাকে। বুঝতে পারলেন? এখন আপনারা যদি সরাসরি ভাবে হুজুরদের কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না শুনা, নিজেরা নিজেরা কোরআন হাদিস পড়া মাত বাড়ি শুরু করে দেন, যেহেতু বাংলায় অনুবাদ আছে, তাহলে ভুল করবেন কি করবেন না? কারণ এই সঠিক ব্যাখ্যা তো আপনাদের কাছে কি জানা নাই? আছে আপনার বাসা, আপনার ঘরের পাশে বড়ই গাছের ডালে বা আপনার বিল্ডিংয়ের টানিসে যদি মধু পোকায় বাসা বাঁধে, আপনি খাঁটি মধু খুঁজতে কি বাগেরহাট শহরে যেতে হবে না? আপনার ঘরের কাছেই আছে, তাহলে আপনি যাই আর বাসা ভাঙেন পারবেন? আপনি ভাঙতে না, যে পারে সে তাকে ডাকবেন। তো আপনার সব মাসালা তো কোরআন হাদিসে আছে, বইয়ের পুস্তক থেকে লাইব্রেরি থেকে আপনি বই বুখারী শরীফের বাংলা অনুবাদ নিয়ে আসেন, এসে পড়া শুরু করেন। কিন্তু আপনি কি বাসা বাঁধা জানেন, বাংলা জানেন? তো মৌমাছি রাখবো আপনারে, যারা হুজুরদের শরণাপন্ন না হইয়া শুধু চটি বই পুস্তক খোঁড়া নিজেরা মাসলা মাসায় শিখে আমল শুরু করে দে, ওর ইমানিয়াতের অবস্থা কি কাহিল হবে না? মধু পোকায় বাসা বাঁধতে গেলে যেমন শরীরের অবস্থা হয়, কোনো কোনো মানুষকে মেরেও ফেলে, বুঝলেন নাই? তাহলে আপনার ইমানও এরকম মেরে ফেলবে যদি হুজুরদের শরণাপন্ন না হয়। তাহলে কোরআন পড়ার আদব আছে কিনা? আছে। তাহলে সুরা ফাতিহার ভিতরে আমরা কি পড়ি? ইহদিনা সিরাতাল, আল্লাহ সরল সহজ পথ দেখাও। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিনা? সব নবী রাসূলেরা কার কাছে চাইছে? আর এই চাওয়ার কথা শিখে দিছে কে? সব নবীরা কার কাছে চাইছে? আমাদের কোনো কিছু দরকার হলে কার কাছে চাইবো? আল্লাহ কি কি বলছেন কোরআনে? যে ইদা যখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলতেছে? আমার আমার কাছে বলো আমি তোমাদেরকে দিয়ে দিব। কে বলতেছে? তা আল্লাহর কাছে আমরা হেদায়াত চাচ্ছি, এখন হেদায়াত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। তো সুরা ফাতিহার ভিতরে আমরা আবেদন নিবেদন করেছি, আল্লাহ এটার বাস্তব রূপ দিয়ে দিচ্ছেন কোরআন 30 পারা সুরায় বাকারা থেকেই হল এর বাস্তবায়ন। সুবহানাল্লাহ, সুরায় ফাতিহার ভিতরে যে হেদায়ত আল্লাহর কাছে চেয়েছি, এই হেদায়ত নামক কোরআন আল্লাহ দান করছেন সুরায় বাকারা থেকেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলতেছেন? যোগসূত্র ভাই কিন্তু সুরায় ফাতিহার সাথে, তা আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম। বলেন তো এবার, কোরআন না বুঝে পড়লে সব আছে কিনা? নাই বলে আলিফ লামের অর্থ কি কোন বেটা পারবে? এর অর্থ একমাত্র কে জানে? তাহলে তিরমিজি শরীফের হাদিসে কি বলছে? আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অথচ এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে অর্থ ছাড়া বললেও সব আছে, তিরমিজি শরীফের হাদিসে পাওয়া যায় কিনা? অনেকে মনে করে কোরআন হলো বাজারের একটা সুতা, বউ বলছে চাল ডাল তেল লবণ নিয়ে আসতে, এটা পথে পথে খুলে লাভ কি? দোকানে যাইয়া সামনে যাইয়া খুলা দেখতে একটু বললে হয় যে ওই এক কেজি ডাল দাম, চাল দাম 5 কেজি, আর পরে বেলা দিলি বার একটা দিলি বা অসুবিধা কি? এটা কি কোরআন শরীফ কি বাজারের সুতা? আমাদের নবীর কয়টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন? 4টা। কয়টা? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম। নবীর কাজ হলো এই কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দেওয়া, তেলাওয়াত শিখা শিখা, এটাও কোরআনের একটা অধিকার। কোরআনের অধিকার আছে, হক আছে 5টা। কোরআনের প্রতি আমাদের অধিকার কয়টা? 1 নম্বরে ঈমান আনতে হবে কোরআনের প্রতি। কিসের প্রতি? যেটা আল্লাহর বাণী, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা কার বাণী? আল্লাহর বাণী। ঈমান আনতে হবে, এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সত্য, যা যা বলছে কোরআনে অল রাইট, কোনোটাই ভুল নয়, সম্পূর্ণ সঠিক। বিশ্বাস করেন কি না?
এই তো ইমান আনলে কোরআনের প্রতি। দ্বিতীয় নম্বর হলো এই কোরআন তেলাওয়াত করতে হবে, ওয়ারাতিলুল কোরআন তারতিলা, সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তিন নম্বর যে ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কোরআন বুঝতে হবে, কোরআনের প্রতি ইমান আনতে হবে এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব শুদ্ধ সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, না হলে নামাজ শুদ্ধভাবে না পড়লে নামাজ ভেঙে যাবে। তাহলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়াও বড়, নামাজ পড়া বড়, শুদ্ধ সুন্দর করে কোরআন শরীফ পড়াটাও কি বড়। তাহলে যে পরিমাণ নামাজ পড়তে যে কটা সুরা লাগে, অন্তত এই কটা সুরাও শিক্ষা আপনাদের উপরে কি বড়। তাহলে এক গাদা জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ না, যেটুক হলে আপনি মোটামুটি দাম বাঁচাইতে পারেন ওইটুক হলো কি ফরজ। ওই ঝড়ের দিনে তুফানে পড়ে গেছে মাঝি, নৌকায় ছিল এক প্রফেসর, তো এতক্ষণ ফেসাল পড়তেছিল তার সাথে গল্প করতেছিল, মাঝিকে লক্ষ্য করে আর প্রফেসর সাহেব বলে, এই তুমি ইতিহাস জানো? কয় না স্যার, আমার দেশে তো পাঠিয়ে আসছে, ইতিহাস তো নাই। আয় ভাই এটা কি করলো, অশিক্ষিত মানুষ মাঝি নৌকার মাঝি কি ইতিহাস বোঝে? হে তো বোঝে কি পাতিহাস। তাই তোমার জীবনে স্যারে নাই শেষ, মানে মাটি হয়ে গেল তোমার জীবনে স্যারে নাই কি মাটি, কিছুই তো জানো না তুমি, ইতিহাসে দেখো পাতিহাস। তাই তুমি কি সায়েন্স বিজ্ঞান জানো? কয় না স্যার এগুলো কিছু জানি না। কয় তাহলে তোমার জীবনের আশা নাই মাটি, মানে একটু একটু করে কয় আর ও কিছুই কি জানে না, আসছে তুফান ওর বারোয়া নাই শেষ, মাঝির বারোয়া না জীবন শেষ, তুফান আইছে এখন মাঝি জিগায় প্রফেসর সাহেবের বা অধ্যাপক সাহেবের যে আপনি কি সাঁতার জানেন? কয় না। কয় তাহলে আপনার জীবনে শুরু নাই একবে শেষ, আমি তো সাঁতার জানি। তাহলে ইতিহাস সায়েন্স বিজ্ঞান ভূগোল এই সবগুলো জানা কি বরফ না সাঁতার জানা নদীর ভিতরে বরফ? তাহলে যখন যেটা জানার দরকার অন্তত ওই জ্ঞানটুক থাকা তার উপরে কি ফরজ। যে বিয়ে করে নাই বিয়ে করতে যাচ্ছে, এখন বিয়ে করে বউরের হক আদায় করতে হলে কি পরিমাণ হক তার জানা থাকা দরকার, যেটা জানলে শরীয়তের বিপরীত কোনো কাজ না হয় এটা জানা তার উপরে কি ফরজ। তাহলে বুঝতে নেবা তাহলে কি পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যে পরিমাণ জ্ঞান জানলে সে যথাযথভাবে ওই দায়িত্ব পালন করতে পারে এবং ওই দায়িত্বের ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুটি হয় না। এবার আসেন তাহলে আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে? কেউ জানে না। এরপরে আল্লাহ বলতেছেন এটাকে বলা হয় খণ্ড বর্ণ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম দিয়াও দুইটা চারটা সুরা আছে, আলিফ লাম মিম র দিয়েও আছে, আলিফ লাম মিম সর এরভাবে অনেক সুরা আছে। এই সুরার শুরুতে খণ্ড বর্ণ কেন আনলো আপনাদেরকে আগেও বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাইছেন 40 বছরে, মক্কায় ছিলেন কত 12 বছর 5 মাস 2 দিন, সামনে পাইছিলেন কাদেরকে? না কাফের মোশেক, মক্কা তো সব কাফের মোশেক ছিল প্রত্যেক, এই জন্য তাদের সামনে যে সুরাগুলো নাজিল হয়েছে সব তাওহীদ রেসালাত আখেরাত নিয়েই আলোচনা হয়েছে, শিরিক টিরিক করে না এসব ব্যাপারে। কিন্তু যখন হিজরত করে আর এই সুরাতুল বাকারা হলো মাদানী সুরা, এটা কোথায়? আর মদিনায় যখন গেলেন তখন বড় বড় পণ্ডিত পাইলেন, তাওরাত ইঞ্জিলের পণ্ডিত ইহুদি খ্রিস্টান, এখন তাদের কিতাবের ভিতরে আছে শেষ নবী আসবে তার উপরে কোরআন নাজিল হবে। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেল তখন মালিক নামক জনৈক ইহুদি সে বলতে লাগলো এটা সেই কিতাব নয়। কোন কিতাব নয়? তাদের তাওরাত ইঞ্জিলে যে কিতাবের কথা উল্লেখ আছে এই কোরআন মোহাম্মদের কাছে যেটা অবতীর্ণ হয়েছে বলে এটা সেটা নয়। তখন আল্লাহ এই সূরা নাযিল করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা সেই কিতাব এতে কোনোই সন্দেহ নেই, এটা সেই কিতাব যে কিতাবের কথা তাওরাত ইঞ্জিলে আছে। এই ইহুদি আর খ্রিস্টানেরা তোমরা বংশের মানে বিপরীত হওয়ার কারণে বংশগত জিদের কারণে তোমরা আজ মোহাম্মদকে মানতেছো না, না হয় এই কিতাব সেই কিতাব। এবার বলতে পারেন হুজুর মাঝখানটা আবার বংশগত জিদ করলেন আমরা তো বুঝলাম না,
বংশগত দিন হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার প্রায় 1500 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণের পরে দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বানা ওয়াবাস ফিহি, এখানে এমন একজন রসুল পাঠায় রসুলাম মিনহুম যার কাজ হবে চারটা। ওই যে ইয়াতলু আলাইহিম যেটা এতক্ষণ বললাম, হ্যাঁ, আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, ওয়া যাক্কিহিম এবং আত্মশুদ্ধি করবে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব এবং কোরআন শিক্ষা দিবে এবং হিকমা সুন্নাহ শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা দোয়া করছেন কোন ছেলেদের নিয়ে? তখন ইসা আলাইহিস সালামের জন্ম হয় নাই। তাহলে বড় ছেলেকে একমাত্র সন্তান, তার ওই সময় জন্ম তার হয় নাই, তাহলে একমাত্র সন্তান তখন কে? পরে ইসা আলাইহিস সালাম জন্ম হয়েছে। এখন এই ইসা আলাইহিস সালামের দুইটা ছেলে, ছোট ছেলেটার নাম ইয়াকুব যাকে বনি ইসরায়েল বলা হয় হিব্রু ভাষায়, তার আবার দুই সংসারের থেকে 12 ছেলে, প্রতিটা মানে ছেলের থেকে বড় ছেলের নাম ইয়াহুদা, ওর বংশদেরকে বলা হয় ইয়াহুদি। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, সকলের দাদার দাদাকে মুরব্বিকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল যে এখানে ওই কোরআন শেষ নবী পাঠাইও এবং তার কাছে সেই ওহি কোরআন পাঠাইও, তাহলে এই সেই কিতাব। এখন ওই ইহুদিরা বলে এটা সেটা না, এটা সেটা না। আমরা জানি আমাদের কাছে হাতে কোরআন আছে, আমরা বলি এইটা এই কোরআন, কিন্তু কোরআনে বলে জালিকা, এটা ইসমে ইশারা, জা ইসমে ইশারা, আর মি হল এটা দূর দূরের জিনিস বোঝায়, আর তা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতেছেন এটা সেই কিতাব, ওই কিতাব যে কিতাব পাঠানোর জন্য তোমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, যে কিতাবের ঘোষণা ভবিষ্যৎবাণী আমি প্রতিটা নবীর কাছে তাদের কাছে ওহী পাঠাইয়া দিয়েছিলাম, নবুয়তি দায়িত্ব পালন করো, কিন্তু যখনই আমার সর্বশেষ নবী আসবে তখন দায়িত্ব বাদ দিয়ে তার উম্মত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবার আসেন যে বংশগত প্রায় আপনার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক 1,24,000 পয়গম্বর এসেছিল। এরা যুগ যুগ ধরে ঈসা আলাইহিস সালামের বংশে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হল ইসমাইল আলাইহিস সালামের বংশে। ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে 1,500 বছরে কোনো নবী আসে নাই। তারা মনে করেছিল শেষ নবীও ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশে আসবে, তাহলে তাদের বংশে আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেবেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে আসার কারণে, বংশগত দিকের কারণে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তার উপরে অবতীর্ণ কিতাবকে বলে এই কিতাব সেই কিতাব নয়। আল্লাহ বলেন এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। 14 কেটে আমি কি বলছেন আর কত কি শেষ করবো নাকি? আচ্ছা, তাহলে দ্রুত কবিতায় পাঁচটায় শেষ করে দিই নাকি? আচ্ছা, তাহলে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এখানে লা রয়েব বলছে, সাক্কা বলেনি, সাক মানিও কিন্তু দুইটা জিনিসের মধ্যে একটা সন্দেহ। আপনি যদি আপনার ওয়াইফকে মার্কেটে নিয়ে দুই জোড়া জুতা দেখান, তো এক জোড়া কিনতে গেলে আর এক জোড়া চয়েস করবে কি করবে না আধা ঘন্টা সময় পার করে দিবে, কারণ হ্যাঁ শক আছে, কোনটা নিব না কোনটা নিব, কোনটা নিব না কোনটা নিব। কোরআনে কিন্তু সেটা বলে নাই যে এটা চয়েস করবা কি করবা না, সেটা না। এখানে লা রাইব মানে এটা আল্লাহর বাণী, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি হয় তোমার বুদ্ধির অভাবে, তোমার জ্ঞানের অভাবে এটার ভিতরে সন্দেহ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠাইছেন সেখানে যা বলছেন কোনো সন্দেহ নাই। কবরের আযাব নিয়ে কোনো সন্দেহ, আসল নাসল জান্নাত জাহান্নাম কোনো বিষয় যা কিছু কোরআনে উল্লেখ আছে কোনো সন্দেহ নাই। এই কোরআন কেন পাঠেছে আগে বলছি কি, হুদাল্লিন না সমগ্র মানব জাতির হেদায়াতের জন্য, আর এখানে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, তার জন্য হেদায়াত। মুত্তাকি মুত্তাকিকে আর হেদায়াত কি? হেদায়াত হল পথ প্রদর্শনকারী, কিসের পথ? কল্যাণের পথ, জান্নাতের পথ, মঙ্গলের পথ, হ্যাঁ আপনার ওই যে হেদায়াতের পথ, যেটা ইহুদিনা সিরাতাল মুস্তাকিম বলছেন,
পুরস্কার প্রাপ্তদের পথ, নবীদের পথ, সিদ্দিকদের পথ, সোহা শহীদদের পথ, সলেহীনদের পথ এবং গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালীন অভিশপ্তদের পথ, ভ্রষ্টদের পথ নয়, এটা হলো সঠিক জান্নাতে যাওয়ার পথ, কোরআনের পথ বলে কোরআন আল্লাহ। তাহলে কোরআন না শিখে জান্নাতে যেতে পারবেন? আচ্ছা, কোরআনকে বলা হয়েছে যে এটা পথ দেখায়। আচ্ছা বলেন তো, পথ যেহেতু দেখায় তো যাইবেন কই? তাহলে গন্তব্য একটা আছে কি না, নাকি খালি পথে আসতেই থাকবেন সারাদিন যায়, নাকি এক জায়গা যাইবেন? কোন জায়গা? তাহলে জান্নাতে যাওয়ার যার টার্গেট নাই, তার মঙ্গলে মকসুদ নাই, স্টেশনে পৌঁছার চিন্তা নাই, সে সারাদিন হাঁটতে পারে, কিন্তু যে কোনো একটা জায়গায় যাবে তার তো একটা দিকেই হাঁটতে হবে, না নানান দিকে ঘুরতে হবে। তাহলে কোরআনের বাইরে যে কোনো কাজ করা যাবে না, কারণ আপনি যাচ্ছেন কোথায়? জান্নাতে। তাহলে পরকালের মুক্তির উপায় এটার নামই হেদায়াত। হেদায়াত মানে কি? পরকালের মুক্তির উপায়। কার জন্য? যে মুক্তি চান, সেকে বক্তা কি? এবার আসেন, সমগ্র মানব জাতির জন্য কোরআন হেদায়াত। আবার বলছেন মুত্তাকি, আল্লাহর ভয় যার ভিতরে আছে তার জন্য হেদায়াত। কথা দুই রকমের হইল না একরকম হয়ে গেল? দুই রকমের হয়ে গেল না, সকল মানুষের জন্য, আবার বলতেছে মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকির জন্য যদি হেদায়াত হয়, মুত্তাকি হয়ে গেলে আর হেদায়াত দরকার আছে? আর মুত্তাকি যদি হয়েই যান, তো মুত্তাকি হয়ে গেলে তো ওই তাকদীর মুত্তাকি জান্নাত কার জন্য বানাইছে? তা মুত্তাকি জন্য আর হেদায়াত দরকার কি? সে তো হেদায়াত পাইয়েই গেছে। কিন্তু এখানে সেটা না, এখানে বলে মাতা আছে মা ইয়াউন, কয় ভাত রান্না করতে চায়। মহিলারা কি ভাত রান্না করে যাও বানাবে, না চাল রান্না করে ভাত বানাবে? যেটা একটু পরে হবে ওইটা একটু আগে বলছে। অর্থাৎ কোরআন শিখলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মতো আমল করলে মুত্তাকি হয়ে যাবে। এখন মুত্তাকি যে হইতে চায় তার জন্য হেদায়াত। এটা আমি উদাহরণ দিয়ে একটা বুঝাই। ডাক্তারের কাছে রুগী গেছে, রুগী দাইয়া বলতে আছে আমার খুব ভীষণ ডায়রিয়া। ডাক্তার বলতেছে এই ওষুধগুলো খাও আর প্রোটিন জাতীয় দুধ ডিম ঘি খাইবা না। ডাক্তারের কথা মানে না, নিজের ইচ্ছা মতন এক নম্বর গাওয়া ঘি খাওয়া শুরু করছে। ডাক্তার একা তোমার জন্য আমার চিকিৎসা নাই, কারণ তুমি আমার কথা মানো না। যারা বেপরোয়া জীবন যাপন করে তাদের জন্য কোরআন হেদায়াত নয়, পথ দেখায় না। নামাজ পড়তে বললাম পড়লেন না, রোজা রাখতে বললাম রাখলেন না, জাকাত দিতে কইলাম দিলেন না, আপনি কোরআন হাদিসের কোনো মানেনি না, নিজের ইচ্ছা মতন ড্যাম্পিয়া আপনি যা ইচ্ছা তা করতেছেন, হেদায়াত আপনার কপালে? তাহলে হেদায়াত ছিল সবার জন্য, দুধ ডিম যেমন প্রোটিন জাতীয় খাদ্য সবার জন্য প্রোটিন, কিন্তু যার ফ্যাটের সমস্যা আছে তার জন্য দুধ ডিম কি না প্রোটিন নয়। ঠিক কোরআন সবার জন্য হেদায়াত, কিন্তু যার ভিতরে সমস্যা আছে মানতে রাজি না, রোগী ডাক্তারের কথা মানতে রাজি না, সব মানুষের নবীদের কথা আলেমুল আমাদের কথা মানতে রাজি না, হেদায়াত তার কপালে নাই আছে। তাহলে হেদায়াত বুঝতে পারছেন তো? এবার মুত্তাকি বোঝেন, মুত্তাকি মানে যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি খুব বিজ্ঞ লোক ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তাকওয়াটা কি? তখন পাল্টা প্রশ্ন করলেন উবাই ইবনে কাব, ওমর জীবনে কি কখনো কাঁটা বন কাঁটাযুক্ত বনে হাঁটছ? কয় হুজুর হাঁটছি। কিভাবে হাঁটলা? খুব সাবধানে কাপড় চোপড় সামলাইয়া দুই পায়ের আঙ্গুলের উপরে ভর করে আস্তে আস্তে হাঁটছি। কেন? যাতে কাঁটা শরীরে না বেঁধে। কয় ওমর, এই দুনিয়াটা গুনাহ নামক কাঁটায় ভরা, জেনা করা একটা কাঁটা, ঘুষ খাওয়া একটা কাঁটা, সুদ খাওয়া একটা কাঁটা, পর্দা না করা একটা কাঁটা, মিথ্যা কথা বলা একটা কাঁটা, চুরি করা একটা কাঁটা, এইভাবে বিবাদ স্বীকার করা একটা কাঁটা, এই প্রত্যেকটা সব ধরনের কাঁটার থেকে বাঁচার নাম তাকওয়া। সব ধরনের গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া নয়, কারণ গুনাহ তো কনফার্ম, এই যেই গুনাহ কোরআনে বলছে হাদিসে বলছে, বরং
নেকির কাজ করার পরেও ভয় করা আমার নেকি কবুল হইল কিনা। কারণ পিতার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন, কুল্লুনা ফি হালকান, সব মানুষ ধ্বংসে নিমজ্জিত, ইল্লাল আলিমুন, শুধু আলেমেরা ছাড়া। তাহলে আলেম হইলে ধ্বংসের থেকে বাঁচা যায় কিনা? নিমজ্জিত কিন্তু যারা আমল করে। তাহলে আলেম কয় প্রকার হইল? দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আপনারা জনগণ জানেন আলেম, আর একজন হলো কি আল্লাহ জানে আলেম। তার মানে শুধু জানলে আলেম হয়, আর এটা হলো জনগণের কাছে আলেম, আর মানলে আলেম হয়, এটা হলো আল্লাহর কাছে আলেম। আলেম কখনো জাহান্নামে যাবে না, যদি কেউ জাহান্নামে যায় ওর এলেম মরার আগে সরে যাবে, অন্তর থেকে এলেম থাকবে না। এলেমের পর আল ইলম নূরুন মুক্তাদিসুন মিন নূরিল্লাহ, এলেম আল্লাহর নূর, এটা আল্লাহর নূরের থেকেই সংগৃহীত। আর বুখারী শরীফের হাদিস, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনা কাসিমুন আল্লাহু রুতি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি বণ্টনকারী, প্রকৃত এলেমের দাতা হলেন স্বয়ং আল্লাহ। তাহলে এলেম তার নূর, এই নূর যার ভিতরে ঢুকবে তার কবরের আদাব নাই, হাসরের বিচার নাই, সোজা সোজা নাতে চলে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে আমল করবে না তার এলেম থাকবে না। জনগণ জানবে আলেম, কিন্তু আল্লাহর দরবারে সে কিনা আলেম না। তাহলে একটা হলো হক্কানি আলেম, আর একটা হলো কি দুষ্ট আলেম। দুষ্ট আলেম যারা এলেম শিখছে আমল করে না, তাহলে এগুলা মানুষের কাছে আলেম হইল, পোশাকে আশাকে জুব্বায়, কিন্তু আল্লাহর দরবারে সে কিনা আলেম না। তাহলে মোত্তাকি হইলে বলতেছেন যে আমল না করলে সে ধ্বংস, বল আমি লুনা হালকা ইল্লা মুখলিসুন, কিন্তু যারা ইখলাসের সাথে আমল করে না তাদের আমল বরবাদ। মানুষ দেখানোর জন্য যদি আপনি হজ করেন বা যাকাত দেন, মানুষে আপনাকে দাতা বলবে, মানুষ